বারাকপুরের বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার এক, বাকি অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে জানালেন পুলিশ কমিশনার। বারাকপুরের বিরিয়ানির দোকানের গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার এক, ধৃতের নাম অভিষেক ঝা। চলতি সপ্তাহে বারাকপুরে প্রসিদ্ধ বিরিয়ানির দোকানের সামনে দিনে দুপুরে বাইকে চেপে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় জখম হন দুজন, জখমদের মধ্যে একজন দোকানের কর্মচারী, অপরজন ক্রেতা। ঘটনার পর আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে, এক ধাক্কায় দোকানের বেচা কেনাও কমে যায় অনেকটা। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত ঘটনার মূল অভিযুক্ত আনিস ঝাঁয়ের ভাই অভিষেক ঝাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন এই বিষয়ে বারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, বিষয়টির তদন্ত চলছে, এই বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে, ধৃতের 12 দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে, বাকি অভিযুক্তরাও দ্রুত গ্রেপ্তার হবে। পাশাপাশি কমিশনার আরও বলেন, থানা বেড়েছে, সে তুলনায় পুলিশ কর্মীর সংখ্যা কম। তবে গত বুধবারই 64 জন সাব ইন্সপেক্টর নতুন করে কাজে যোগ দিয়েছেন, আরও 6000 জন কনস্টেবল ট্রেনিং করছেন, খুব দ্রুতই তাদের ট্রেনিং শেষ হবে, ফলে দ্রুতই এই সমস্যা মিটে যাবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। আমাদের থানা বেড়েছে, কিন্তু ম্যান পাওয়ার শর্টেজ আমাদের আছে, এটা তো অলরেডি মানে আমরা যেটা জানি, আজ গতকালই আমাদের প্রায় 64 সাব ইন্সপেক্টর এখানে পোস্টিং করা হয়েছে, 6000 কনস্টেবল অলরেডি ট্রেনিং করছে, ও কিছুদিন পরে যখন ওদের ট্রেনিং শেষ হবে আমরা আশা করছি ম্যান পাওয়ার আমাদের বাড়বে। আর ক্রাইম একটা ইনসিডেন্ট যেটা 2-3 দিন আগে হয়েছে ওটা তো অলরেডি ডিটেকশন হয়ে গেছে, অলরেডি অ্যারেস্ট হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, আমাদের 12 দিন রিমান্ডে আছে, কিন্তু বাকি ডিটেলস যেহেতু ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট স্টেজে আছে, আমি শুধু এটাই বলতে পারি, একজন অ্যারেস্ট হয়েছে, 12 দিন পুলিশ রিমান্ড আছে, কী কারণ আছে আর কারা কারা ছিল এইগুলো আমরা জানতে পেরেছি, কিন্তু ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা ডিটেলসটা বলছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারাকপুর।